প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে নবম শ্রেণীর গণিত বিষয়ের দশম অধ্যায়ের পার্ট এক হিসেবে কিছু মৌলিক জ্ঞান ও কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। আমি এই অধ্যায়কে কয়েকটি পার্টে বিভাজিত করেছি। আজকে প্রথম পার্ট হিসেবে তোমাদের সাথে আলোচনা করব। চলো দেখি। প্রিয় শিক্ষার্থীরা, নিচে চিত্রগুলো লক্ষ্য করো এবং প্রশ্নের উত্তর দাও। আমরা প্রথম চিত্রে দেখতে পাচ্ছ আমাদের গর্বিত পদ্মা সেতু। এই পদ্মা সেতুর যে দৈর্ঘ্য আছে, এই দৈর্ঘ্যের পরিমাপকে আমরা কি বলতে পারি? আশা করি তোমরা বলতে পারবে। এই দৈর্ঘ্যের পরিমাপকে আমরা বলতে পারি দূরত্ব। তোমরা দ্বিতীয় চিত্রে যে মিনার দেখছ, তার যে পরিমাপ, এই পরিমাপকে কি বলে? আশা করি বলতে পারবে উচ্চতা। অর্থাৎ খাড়াভাবে কোনো বস্তু দাঁড়িয়ে থাকলে তার যে দৈর্ঘ্যের পরিমাপ, সেই দৈর্ঘ্যের পরিমাপকে আমরা কি বলবো? উচ্চতা বলবো। চলো আজকে আমরা দূরত্ব ও উচ্চতা নিয়ে আলোচনা করব। তোমরা পৃষ্ঠা 197 থেকে 204 নম্বর পৃষ্ঠা খুলতে পারো। আর সামনের পাঠ উপস্থাপনে হয়তো তোমাদের গুরুত্বপূর্ণ কোনো শিখন লিখে রাখতে হতে পারে, তোমরা ভিডিওটা পজ করে লিখে রাখার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, এই পাঠ শেষে তোমরা ভূরেখা কী, ঊর্ধ্বরেখা কী ও উলম্বটা বলতে পারবে। উন্নতি কোণ ও অবনতি কোণ কী তা ব্যাখ্যা করতে পারবে। ত্রিকোণমিতির সাহায্যে হাতে কলমে দূরত্ব উচ্চতা বিষয়ক যে গাণিতিক সমস্যা আছে তা সমাধান করতে পারবে। তো চলো দেখি আমরা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে দূরত্ব উচ্চতা হচ্ছে ত্রিকোণমিতি বাস্তবভিত্তিক প্রয়োগের একটি অধ্যায়। অতি প্রাচীনকাল থেকে দূরবর্তী কোনো বস্তুর দূরত্ব ও উচ্চতা নির্ণয় করতে ত্রিকোণমিতিক অনুপাতে প্রয়োগ করা হয়। বর্তমান যুগে ত্রিকোণমিতিক অনুপাতের ব্যবহার বেড়ে যাওয়ায় এর গুরুত্ব অপরিসীম। যেসব পাহাড়, পর্বত, টাওয়ার, মিনার, গাছের উচ্চতা এবং নদ নদীর প্রস্থ সহজে মাপা যায় না, সেসব ক্ষেত্রে দূরত্ব উচ্চতা ত্রিকোণমিতির সাহায্যে নির্ণয় করা যায়। এই ক্ষেত্রে দূরত্ব উচ্চতা নির্ণয়ের জন্য সূক্ষ্মকোণে ত্রিকোণমিতিক অনুপাতের মান জানা থাকা আবশ্যক। তার সাথে আমাদের যে এই যে সূক্ষ্মকোণের ত্রিটাকোণের যে ছয়টি অনুপাত আমরা যে ত্রিকোণমিতিক অধ্যায় দেখেছি, তারপর তোমরা একটু করে দেখে নাও যে সাইন থিটা হচ্ছে যে কি লম্ববাহু অতিভুজ, কস থিটা হচ্ছে যে ভূমিবাহু অতিভুজ, ট্যান থিটা হচ্ছে যে লম্ববাহু ভূমি। আমরা জানি যেহেতু ট্যান থিটার বিপরীত অনুপাত হচ্ছে কি কট থিটা। অর্থাৎ বাহুগুলো যদি তোমরা উল্টিয়ে দাও তাহলে আমরা এই ট্যান থিটার বিপরীত অনুপাত কস থিটার বিপরীত অনুপাত সেক থিটা, সাইন থিটার বিপরীত অনুপাত কোসেক থিটা পেয়ে যাব। দেখো তার সাথে সাথে এখানে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি কোণের যে ত্রিকোণমিতিক মান আছে সেই মানগুলো তোমরা প্রয়োগ করতে হবে এই অধ্যায়ে। তোমরা এই মানগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করো, ভিডিওটা পজ করে একটু করে ভালো করে এই স্লাইডটা একটু করে দেখে নেওয়ার চেষ্টা করো। তাহলে এখানে দূরত্ব উচ্চতা সংক্রান্ত আমাদের যে মৌলিক বিষয়, তোমরা দেখতে পাচ্ছ একটা গাছ ভূমির সাথে লম্বভাবে অবস্থান করছে। তাহলে আমরা বলতে পারি যে এখানে দেখো ভূমিতলে অবস্থিত যে কোনো সরলরেখাকে আমরা কি বলি? এই যে ভূমিতলে যে কোনো সরলরেখাকে আমরা কি বলতে পারি? ভূরেখা। ভূরেখার সাথে লম্বভাবে অবস্থানকারী যে গাছটি আছে, গাছটির সাথে যদি আমরা একটা কাল্পনিক রেখা কল্পনা করি, দেখো তাহলে এই রেখাটাকে আমরা কি বলতে পারি? অর্থাৎ ভূমিতলের উপর লম্ব যে কোনো সরলরেখাকে কি বলে? আশা করি তোমরা বলতে পারবে উলম্ব রেখা বলে। এখন
এই ভূমি রেখা এবং উলম্ব রেখা একটি তল নির্দেশ করে। এই তলকে কি বলে? আশা করি তোমরা বলতে পারবে, এই তলকে উলম্ব তল বলে। অর্থাৎ ভূমি এবং লম্ব অর্থাৎ উলম্ব রেখা যে একটা তল সৃষ্টি করবে সে তলকে আমরা বলি উলম্ব তল। তাহলে এখানে এই যে তলের বিনিময়ে আমরা একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি, এই সমকোণী ত্রিভুজের এবি হচ্ছে যে উলম্ব রেখা, বিসি হচ্ছে যে ভূ রেখা, আর এই এ বি সি মিলে যে একটি তল হয়েছে এই তলকে আমরা বলতে পারি উলম্ব তল। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা দালান, দালানের সামনে একটি মানুষ দাঁড়িয়ে আছে আর ছাদে আরেকটি মানুষ দাঁড়িয়ে আছে। আমরা যদি এখন কাল্পনিকভাবে এই মানুষটি তার ভূমির অর্থাৎ দালানের যে ভূমি আছে ভূমির সমান্তরাল একটি রেখার সাথে তুলনা করে মানুষটি যেখানে দাঁড়িয়ে আছে ছাদে ওই এই বিন্দুটা থেকে এই মানুষটির সাপেক্ষে যদি একটা কোণ কল্পনা করে আমরা তাহলে দেখি, দেখো একটা কোণ কল্পনা করতে পাচ্ছি। অর্থাৎ ভূতলের সমান্তরাল, এই যে ভূতলের সমান্তরাল রেখার উপরের কোনো বিন্দু, এই যে উপরে আমরা যে মানুষটি কল্পনা করছি ছাদের উপরের কোনো বিন্দু ভূরেখার সাথে, এই যে এই বিন্দুর এখান থেকে যদি ভূরেখা যেটা আছে এই ভূরেখা যেটা আছে এই ভূরেখার সাথে যে কোণটা উৎপন্ন করেছে এই কোণকে আমরা কি বলে থাকি? আশা করি তোমরা বলতে পারবে উন্নতি কোণ বলে থাকি। আর একটু লক্ষ্য করো যে একটা হেলিকপ্টার আসছে, ওখান থেকে ভূমির সমান্তরাল যদি একটা রেখা আমরা কল্পনা করি, হেলিকপ্টারের সমান করে যদি আমরা ভূমির সমান্তরাল একটা রেখা কল্পনা করি এবং ওই যে মানুষটি দাঁড়িয়ে আছে তার থেকে যদি হেলিকপ্টারের নিচের কোনো বিন্দু হিসেবে আমরা কল্পনা করি, তাহলে ভূতলের সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দু অর্থাৎ এই যে ভূতলের সমান্তরাল রেখা আমরা বলতেছি এই ভূতলের সমান্তরাল রেখার নিচে কোনো বিন্দু আমরা যদি চিন্তা করি, এই বিন্দু থেকে ভূমি রেখা যেটা আছে এই ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণটা উৎপন্ন হয়েছে তাকে কি কোণ বলে? অবনতি কোণ বলে। এই দুটি কোণ আমাদের খুবই ইম্পর্টেন্ট, আমরা সামনে অঙ্ক করার সময় উন্নতি কোণ আর অবনতি কোণ কি এটা জানতে পারলাম। এরপরে দেখো 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণ সংক্রান্ত যে ত্রিকোণ সমকোণ অঙ্কনের কৌশল আমরা একটু করে দেখব এখন। যে প্রথমে 30 ডিগ্রি কোণের অঙ্কনের ক্ষেত্রে তোমরা দেখো এই যে 30 ডিগ্রি এ বি সি ত্রিভুজের এ সি বি কোণ, এটা 30 ডিগ্রি, এই 30 ডিগ্রি কোণটি কীভাবে অঙ্কন করবে একটা সমকোণী ত্রিভুজের? তাহলে অঙ্ক করার সময় এখানে আমাদের কিন্তু এই বিষয়টা একটু করে মনে রাখতে হবে যে এখানে যে ভূমিটা আছে আর যে লম্বটা আছে কোণের এই সূক্ষ্ম কোণের 30 ডিগ্রির, এই ভূমি হবে লম্বের দ্বিগুণ। অর্থাৎ এরপরে দেখো 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে, 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে ভূমি এবং লম্ব দুটোই সমান হবে, সেই ক্ষেত্রে আমরা 45 ডিগ্রি সূক্ষ্ম কোণটা পাবো সমকোণী ত্রিভুজে। এরপরে দেখো 60 ডিগ্রি কোণে, 60 ডিগ্রি কোণের ভূমি লম্বের অর্ধেক, তাহলে 30 ডিগ্রি কোণে হবে যে ভূমি লম্বের দ্বিগুণ, 45 ডিগ্রির ক্ষেত্রে ভূমি লম্ব সমান হবে আর 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে ভূমি লম্বের অর্ধেক হবে। তোমরা এই কৌশলে কোণগুলো সূক্ষ্ম কোণগুলো আঁকার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি তোমাদেরকে অনুশীলনী 10-এর যে সমস্যা 10 আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে দেখো একটা মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। তোমরা খেয়াল করো এখানে যে মিনার আছে এই মিনারের যে পাদদেশ আছে এটা হচ্ছে যে শীর্ষ মিনারের, তো এই পাদদেশ থেকে
কিছু দূরে আমরা এখানে এই যে বিন্দুটা দেখতে পাচ্ছি এই কিছু দূরে মিনারের যে শীর্ষ আছে এই শীর্ষের উন্নতি কোণ কত ডিগ্রি 30 ডিগ্রি এখন মিনারটির উচ্চতা বলছে 26 মিটার এই যে মিনারটির উচ্চতা কত মিটার 26 মিটার তাহলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব কত অর্থাৎ এই যে মিনারের যে পাদদেশ আছে এই পাদদেশ থেকে এই স্থানটি দূরত্ব কত সেটি বের করতে বলেছে চলো আমরা একটু সমাধানটা দেখি সমস্যাগুলো সমাধান করার জন্য তোমাদেরকে অবশ্যই একটি বিষয় মনে রাখা দরকার প্রথমে সমস্যাটিকে চিত্রের মাধ্যমে কি করবে প্রকাশ করে নেবে প্রকাশ করার পরে আমরা যে সম্পাদ্য আছে সম্পাদ্যের মতো করে আমরা চিত্রের এই যে সমস্যাটি আছে এটির বর্ণনা অর্থাৎ সম্পাদ্যের মতো করে চিত্রের বর্ণনাটা দেওয়ার চেষ্টা করব তো এখানে বর্ণনা দেওয়ার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা যে সূক্ষ্ম কোণ আছে এই সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতি যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাত নিব কিভাবে নিব যে বাহুটার মান দেওয়া আছে আর যে বাহুটার মান বের করতে হবে তার অনুপাত নিব এই সূক্ষ্ম কোণের তাহলে আমরা এভাবে যদি সমাধান করি তাহলে এই অধ্যায়ের যে সমস্যাগুলো আছে তোমরা ইজিলি বুঝতে সুবিধা হবে তোমাদের চলো আমরা দেখি প্রথমে আমাদেরকে যেটা বের করতে হবে সেটাকে আমরা আগে ধরে নিব তো এখানে দেখি যে মনে করি মিনার হতে ওই স্থানটির দূরত্ব এখানে দেখো মিনার হতে এই যে মিনার হতে স্থানটির দূরত্ব হচ্ছে যে কত 1 মিটার এটা আমরা ধরে নিব তারপরে দীপক অনুসারে কী দেওয়া আছে মিনারের উচ্চতা দেওয়া আছে 26 মিটার এরপরে যেহেতু বলেছে যে যে একটি স্থানে মিনারটি শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি তার মানে এখানে যে সি বিন্দু আছে সি বিন্দুতে মিনারটির শীর্ষের উন্নতি কোণ কত সি বি কোণ সমান কত ডিগ্রি 30 ডিগ্রি এখন আমরা দ্বিতীয় ধাপে কি করব যে কোণটির মান দেওয়া আছে এই কোণটির অর্থাৎ সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাত গঠন করব তাহলে এখানে এই সূক্ষ্ম কোণের লম্ব দেওয়া আছে ভূমি বের করতে হবে তাহলে আমরা কোন অনুপাতটি নিব আশা করি তোমরা বলতে পারবে আমরা যেহেতু লম্ব আর ভূমির অনুপাত হচ্ছে কত ট্যান 30 ডিগ্রি তাহলে আমরা এই কোণের কত সমকোণী ত্রিভুজ এ বি সি হতে আমরা পাই ট্যান এসি বি কোণ ইজ ইকুয়াল টু এ বি বাই বি সি অর্থাৎ লম্ব বাই ভূমি তাদের মান বসায় আমরা এখন দেখো এসি বি কোণের মান কত 30 ডিগ্রি ট্যান 30 ডিগ্রি আর যেহেতু লম্বের মান দেওয়া আছে 26 তাহলে 26 নিলাম বি সি এর মান যেহেতু আমরা ধরে নিয়েছি যেহেতু এটা বের করতে হবে আমাদের এক্স এরপরে টেন 30 ডিগ্রি মান কত 1/√3 তাহলে 26 ডিভাইড বাই কত এক্স এরপরে দেখো এখানে আমরা যদি আর গুণন করি তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত 26 ইন্টু √3 এখন এটার মান তোমরা ক্যালকুলেটারের মাধ্যমে বের করলে কত পাবে এক্স ইজ ইকুয়াল টু 45.033 মিটার প্রায় তাহলে এই মিনার হতে ওই স্থানটির দূরত্ব কত 45.033 মিটার এটাই হচ্ছে উত্তর প্রিয় শিক্ষার্থীরা আমি এখানে আরেকটি সমস্যা নিয়েছি তোমরা লক্ষ্য করো এর আগে আমাদের মান দেওয়া ছিল যে মিনারের উচ্চতা বের করতে বলেছে ভূমি এখন আমরা দ্বিতীয় যে সমস্যাটা করব সেটি ঠিক তার উল্টো ওই সমস্যাটির ঠিক উল্টো একটু করে খেয়াল করো একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি তাহলে আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি যে গাছের পাদদেশ থেকে এই বিন্দু অর্থাৎ 20 সেন্টিমিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার এই যে চূড়ার যে শীর্ষের উন্নতি কোণ কত ডিগ্রি 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো আমরা এই গাছটির উচ্চতা নির্ণয় করতে হবে চলো আমরা দেখি প্রথমে আগে আমাদেরকে
त्रिभुज गठन कर 60 डिग्री एर आगे देखिए तुम्हारे 30 डिग्री 60 डिग्री और 45 डिग्री क्यों अंकन करते हैं समकोणी त्रिभुजे से कौशल देखिए वो अनुसार तुम्हारा करार चेष्टा कर एन चित्रे जेटा देवा आता बर्णना लिखब एखे देख प्रथम के धरे नीते जो गाचटर उच्चता कत एब इज इक्ल टू एच मीटर हमें धरे निल देख गाचटर जो पादेश आई पादेश बी सी इज इक्ल टू कत एक दूरे भूतलस्थ सी बिंदुते गाचर चोरार जो उन्नतिकोण कत ए सी बी कोण इज इक्ल टू कत 60 डिग्री তাহলে আমাদের চিত্রের বর্ণনা দেওয়া হয়েছে এখন আমরা অনুপাত গঠন করব তাহলে 60 ডিগ্রি কোণের ভূমির মান দেওয়া আছে লম্বের মান বের করতে হবে তাহলে আমরা কি নিব 60 ডিগ্রি কোণের ট্যানজেন্ট নিব তো চলো দেখি তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি হতে পায় ট্যান এসিবি কোণ ট্যান এসিবি কোণ ইজ ইকুয়াল টু কত এবি বাই বিসি এরপরে ট্যান এস সি বি কোণের মান বসাও 60 ডিগ্রি এবি যেহেতু আমরা এইচ মিটার ধরেছি বিসি এর মান দেওয়া আছে 20 ট্যান 60 ডিগ্রি মান কত √3 ইজ ইকুয়াল টু এইচ ডিভাইড বাই 20 এখন আমরা আর গুণন করব করলে এইচ ইজ ইকুয়াল টু কত 20√3 এই 20√3 তোমরা ক্যালকুলেটারের সাহায্যে বের করলে কত হবে 34.641 মিটার প্রায় তাহলে গাছটির উচ্চতা আমরা কত পাচ্ছি 34.641 মিটার প্রায় এটাই উত্তর প্রিয় শিক্ষার্থীরা এখানে 12 নম্বরের যে সমস্যাটি আছে তোমরা একটু লক্ষ্য করো 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো তোমাদের এই সমস্যাটির জন্য আমি একটা চিত্র দেখাচ্ছি লক্ষ্য করো এখানে মইটির দৈর্ঘ্য কত 18 মিটার সে ভূমির সাথে 45 ডিগ্রি কোণে কি করেছে দেওয়ালটাকে দেওয়ালে যে ছাদ আছে এই ছাদটিকে স্পর্শ করেছে তাহলে এখানে দেওয়ালটির উচ্চতা কত সেটি আমাদের নির্ণয় করতে হবে তো তোমরা 45 ডিগ্রি কোণের একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করবে করে এখানে আমাদেরকে প্রথমে যে কাজটুকু করতে হবে যে দেওয়ালটির উচ্চতা আমাদের আগে ধরে নিতে হবে তা আমরা দেখি মনে করি দেওয়ালটির উচ্চতা এবি ইজ ইকুয়াল টু এইচ মিটার ধরে নিলাম মইটির দৈর্ঘ্য এখানে আমাদের মইটির দৈর্ঘ্য কত এস ইজ ইকুয়াল টু 18 মিটার এবং মইটি ভূমির সাথে কত ডিগ্রি কোণ এস সি বি কোণ ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি উৎপন্ন করে তাহলে এখন আমরা এই 45 ডিগ্রি কোণের অতিভুজের মান দেওয়া আছে লম্বের মান বের করতে হবে তাহলে 45 ডিগ্রি কোণের কোন অনুপাতটি নেবে তোমরা আশা করি তোমরা বলতে পারবে সাইন 45 ডিগ্রি নিতে পারবে তাহলে আমরা এখানে দেখি সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই সাইন এসিবি কোণ ইজ ইকুয়াল টু এবি বাই এসি অর্থাৎ লম্ব বাই অতিভুজ এখন আমরা মান বসাই বা সাইন এসিবি এর মান 45 ডিগ্রি এবি এর মান এইচ এস সি এর মান 18 বসালাম সাইন 45 ডিগ্রি মান কত আশা করি তোমরা বলতে পারবে 1/√2 তাহলে এ ইজ ইকুয়াল টু এইচ বাই 18 এখন এই 18কে আমরা আর গুণন করলে এইচ ইজ ইকুয়াল টু কত পায় 18√2 এখন দেখো এই √2কে আমরা অপসারণ করার জন্য লব এবং হরে উভয় পক্ষে আমরা √2 দিয়ে গুণ করব গুণ করলে দুইটা √2 মিলে কি হয় রয়ে যায় আর উপরে √2 থেকে যাবে তাহলে এই 2 দিয়ে 18 কে যদি আমরা ভাগ করি তাহলে কত পাচ্ছি 9√2 তোমরা ক্যালকুলেটর ইউজ করে এই 9√2 এর মান কত পাচ্ছ 12 পয়েন্ট কত
7 to 8 meter প্রায়। এটি হলো দেওয়ালটির উচ্চতা। তাহলে আমরা দেওয়ালটির উচ্চতা কত পাচ্ছি 12.7 to 8 meter প্রায়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি বাড়িকাজ হিসেবে তোমাদের পাঠ্য বইয়ের 20 নম্বর যে সমস্যাটি আছে সেটি দিয়েছি। এখানে দেখো 16 মিটার দীর্ঘ একটি মই লম্বভাবে দণ্ডায়মান একটি দেওয়ালের ছাদ বরাবর স্পেস দিয়ে রাখা হলো, ফলে এটি ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। ক, উদ্দীপক অনুসারে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র অঙ্কন করো। তাহলে তোমরা প্রথম আগে চিত্রটি অঙ্কন করবে 60 ডিগ্রি কোণের, তারপরে এখানে উদ্দীপক অনুসারে বর্ণনা দেওয়ার চেষ্টা করবে। এরপরে খ, দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। যেহেতু এখানে মই লম্বভাবে দণ্ডমান একটা দেওয়ালের ছাদ দিয়েছে, তাহলে এটা এই 16 মিটার দীর্ঘ যে মইটি আছে এটি অতিভুজ হিসেবে ধরে নিবে এবং দেওয়ালটির যে উচ্চতা আছে সেই উচ্চতাটা 60 ডিগ্রি কোণের সাইন অনুপাত ধরে দেওয়ালটির উচ্চতাটা বের করে আনবে। গয়ে দেখো, দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর আর কত দূর সরালে মইটি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করল। তোমাদের এই সমস্যাটা সমাধানের জন্য আমি তোমাদের একটা দেখাচ্ছি, তোমরা একটু করে লক্ষ্য করো। এখানে দেখো, আমাদের আগের যে অবস্থান মইটির এসি, এই এসি যে অবস্থানটি আছে তার থেকে আমরা যদি সিডি ইকুয়াল টু 1 মিটার দূরে সরিয়ে নিই, তাহলে মইটির পরবর্তী অবস্থান হবে কি ডি, অর্থাৎ এই 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে আমাদেরকে এখানে দুইটা ধাপে কাজ করতে হবে। প্রথমে আগে 60 ডিগ্রি কোণের সাপেক্ষে মইয়ের দৈর্ঘ্য দিয়ে আমরা ভূমিটা বের করব বিসি, তারপরে দ্বিতীয় ধাপে আমরা কাজ করব বি ডি ই এই ত্রিভুজের। যেহেতু মইয়ের দৈর্ঘ্য এসি আর ডি সমান, তাহলে এই মইয়ের দৈর্ঘ্য দিয়ে আমাদের ভূমি, আবার দ্বিতীয় ধাপের যে ভূমিটা আছে বিডি, এই বিডি এর মানটা বের করে আনব। তাহলে এই বিডি এর মান থেকে আমরা যদি বিসি এর মানটা বিয়োগ করি, তাহলে মইটি কতটুকু সরানো হয়েছে সেটার মানটা আমাদের বের হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি এতটুকুই রাখছি। তোমরা বাড়ির কাজটুকু করে রাখার চেষ্টা করবে, সবাই সুস্থ নিরাপদে অবস্থান করবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।